ওয়ার্ল্ড টি-20 খেলতে এসে সিলেটে বসে ধোয়া ওঠা গরম চায়ের কাপে চুমুক দেওয়ার সুযোগ নাও মিলতে পারে ক্রিকেটারদের। এখনও পুরোপুরি তৈরি না 2014 বিশ্বকাপের সম্ভাব্য এই ভেন্যুটি। চতুর্থবার স্টেডিয়ামটি ঘুরে দেখে আবারও দু সপ্তাহ সময় বেঁধে দিয়েছে আইসিসি কর্তারা। নিরানন্দ পালের তোলা ছবিতে সিলেট থেকে আরও জানাচ্ছেন ইকবাল মাহমুদ। দফায় দফায় সিলেট স্টেডিয়াম পরিদর্শন করছেন আইসিসি কর্তারা। চতুর্থবার ঘুরে দেখলেন ওয়ার্ল্ড টি টোয়েন্টির আগামী আসরের সম্ভাব্য ভেন্যুটি। বিশ্ব ক্রিকেটের জন্য তৈরি হতে দ্রুত গতিতেই এগিয়ে চলছে নির্মাণ কাজ। কাজের গতি দেখে আইসিসি কর্তারা সন্তুষ্ট হলেও তারা জানিয়েছেন আন্তর্জাতিক মানে পৌঁছতে বাকি আছে বেশ কিছু কাজ, আর তাই আবারও বেঁধে দিয়েছেন দু সপ্তাহের সময়। কাজের অগ্রগতি দেখতে আমরা এখানে, সবকিছু ঠিকভাবে এগুচ্ছে, মাঠের অনেক উন্নয়ন হয়েছে, তবে এখনো বেশ কিছু কাজ বাকিও আছে। তবে আমরা আশাবাদী সময়ের আগেই সবকিছু ঠিকভাবে শেষ হয়ে যাবে। So we continue to work very hard with BCB to make that happen. তবে প্রকল্পের দায়িত্বে থাকা কর্তৃপক্ষ বলছে কাঠামোগত নির্মাণ কাজ শেষ করে ফেলেছেন তারা। এখন চলছে সৌন্দর্য বাড়ানোর প্রক্রিয়া, যা শেষ হবে নির্ধারিত সময়ের মধ্যেই। খেলার উপযোগী করার জন্য আমরা তাদেরকে আগামী 15-20 দিনের মধ্যে শেষ করার জন্য বলেছি। বিসিবি যে দুই সপ্তাহের কথা বলছে, আমাদের পক্ষে দুই সপ্তাহের মধ্যে এই কাজ চালিয়ে যাওয়া সম্ভব এবং এই কাজ দুই সপ্তাহের মধ্যে আমরা করে ফেলতে পারব। আইসিসির বেঁধে দেওয়া দু সপ্তাহের ভেতরে সব গুছিয়ে আনা শক্ত চ্যালেঞ্জ, মানছেন বিসিবির বড় কর্তাও। আমি কিন্তু প্রতি সপ্তাহে ওদেরকে ছবি পাঠাচ্ছি, আমাদের প্রোগ্রেশন দেখছি, ওনারা এসছে, এরপরও আরেকটা ইন্সপেকশন আসবেন। কাজের গতি যেরকম রয়েছে এটা যদি থাকে তাহলে অবশ্যই হবে, কিন্তু আমাদেরকে আগামী দু সপ্তাহের মধ্যে এটাকে মাঠে খেলার অবস্থানের পর্যায়ে নিয়ে আসতে হবে। ওয়ার্ল্ড টি টোয়েন্টির খেলা সিলেটে হবে কি না তা অনিশ্চিত, তবে তার আগেই এখানে লাগছে আন্তর্জাতিক ক্রিকেটের রং। বাংলাদেশ সফরের একমাত্র টি টোয়েন্টিতে সিলেটেই টাইগারদের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। ইকবাল মাহমুদ, 71 সিলেট।